হ্যালো ফ্রেন্ডস, ওয়েবটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী এবং সকল ভিউয়ার্সকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনের এপিসোড চালু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিবিটি টেস্ট পার্ট 34, যেটা আসন্ন রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তো যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আমরা শুধু চাকরির খবরই দিই না, তার সাথে সাথে চাকরির 100% প্রিপারেশন করাবার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। আজকের দিনের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে সেটি হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে ফাতেমা বিবি। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার আসন্ন এক্সামের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। এছাড়াও প্রথম সংক্রান্ত আমরা একটা পিডিএফ অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়াও প্রত্যেক দিন আমরা ম্যাথের একটা করে পিডিএফ সেট দেব, আপনি অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করলে আশা করছি আপনার পরীক্ষা সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনি আপনার যে কাট অফ মার্ক আছে সেটাকে পার করতে পারবেন। পরের প্রশ্ন দেখছি, এবারের প্রশ্ন হচ্ছে, শুষ্ক বরফ হলো, শুষ্ক বরফ হলো কার্বন ডাইঅক্সাইড। বর্তমান ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি? আগে যেটি ছিল সেটি হচ্ছে খড়গপুর, এখন যেটি আছে সেটা হচ্ছে গোরখপুর। পরের প্রশ্ন, ইউনেস্কো মুখ্যালয় কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত প্যারিসে। পরের প্রশ্ন, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? তো আমরা যে ধরনের প্রশ্ন দিয়েছি এই ধরনের প্রশ্নই কিন্তু থাকবে, যেমন আমি দিয়েছি ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, আপনি বলবেন স্কারভি। এছাড়াও বলতে পারে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়, বি এর অভাবে কি রোগ হয়, ডি এর অভাবে কি রোগ হয়, ই এর অভাবে কি রোগ হয়। তো কোন কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেগুলো কিন্তু আপনি জেনে রাখবেন। পরের প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ভারত রত্ন পেয়েছিলেন কত সালে? 1997 সালে। এবারের প্রশ্ন দেখুন, ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কত সালে? এটি হয় 1906 সালে। পরের প্রশ্ন, কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার কে করেন? উইলিয়াম কলফ। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুলবকের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে জুনাখা। এছাড়া আরো কিছু প্রশ্ন আমরা আপনাদেরকে জানাচ্ছি, এছাড়াও কিছু প্রশ্ন আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে লিংক দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই এগুলোকে কালেকশন করুন এবং এখান থেকে স্টাডি করুন। আজকের দিনের আরও কিছু জরুরি প্রশ্ন হচ্ছে, 2008 সালের ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স আয়োজিত হলো কোন দেশে? এটি আয়োজিত হলো অস্ট্রেলিয়ায়। পরের প্রশ্ন, সমগ্র বিশ্বের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত? সমগ্র বিশ্বের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। পরের প্রশ্ন, আবিয়ে আহমেদ কোন দেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন? নির্বাচিত হলেন ইথিওপিয়ার। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত ও জর্জন মোট কতগুলি চুক্তি স্বাক্ষর করলো? মোট 12টি চুক্তি স্বাক্ষর করলো। পরের প্রশ্ন, সোনি ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত কে হলেন? তো বন্ধুরা, সোনি ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন সুনীল নায়ার। পরের প্রশ্ন, ভারতে ভিভো কোম্পানি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? ভারতে ভিভো কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন আমির খান। পরের প্রশ্ন, বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন? তো বন্ধুরা, ইনি বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক উড়িষ্যার রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন। তো বন্ধুরা, আশা করছি এই সকল প্রশ্নগুলো আপনার পরীক্ষায় যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তাতে আপনাকে অনেকটা হেল্প করবে। পরের প্রশ্ন দিকে যাচ্ছি, এবারের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত হলেন রঞ্জন রায়, তিনি যে পেশার সাথে নিযুক্ত ছিলেন সেটিও ছিলেন সাংবাদিকতার সাথে। পরের প্রশ্ন, মিলন 2018-র এবছরের থিম কী ছিল? মিলন 2018-র এবছরের থিম ছিল ফ্রেন্ডশিপ অ্যাক্রস দ্য সিজ। পরের প্রশ্ন, বিশ্ব মহাসাগর সামিট অনুষ্ঠিত হলো কোথায়? বিশ্ব মহাসাগর সামিট অনুষ্ঠিত হলো মেক্সিকোর মায়া নদীতে। চলুন পরের প্রশ্নের দিকে আমরা এগোব। এবারের প্রশ্ন হচ্ছে,
গ্লোবাল ফায়ারওয়ার্কসে ভারতের স্থান কততম? তো বন্ধুরা, গ্লোবাল ফায়ারওয়ার্কসে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। পরের প্রশ্নে যাচ্ছি, লেবাননে নিযুক্ত ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হলেন রবি থাপা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? এটি পালিত হয় 8ই মার্চ। পরের প্রশ্ন দেখব, বার্লিন ITV কর্তৃক বেস্ট এক্সিবিউটর অ্যাওয়ার্ড 2018 পেল কোন দেশ? তো বন্ধুরা, বার্লিন ITV কর্তৃক বেস্ট এক্সিবিউটর অ্যাওয়ার্ড 2018 পেল ভারত। তো বন্ধুরা, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন, যাতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আনতে পারি। পরের প্রশ্ন, স্কিং এ ভারতে হয়ে প্রথম ব্রোঞ্জ পদক কে পেলেন? তো প্রথম ব্রোঞ্জ পদক পেলেন অঞ্চল ঠাকুর। পরের প্রশ্ন, ভারত সরকার জাতীয় পতাকা তৈরিতে কোন দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করল? তো এখানে যে কটি দ্রব্য আছে তার মধ্যে নিষিদ্ধ দ্রব্য হচ্ছে প্লাস্টিক। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য বন্দীদের অঙ্গদানের সম্পত্তি দিল? তো সম্মতি দিল, তো এটি সম্মতি হবে। তো বন্ধুরা, সম্প্রতি কেরালা রাজ্য বন্দীদের অঙ্গদানের সম্মতি দিল। তো আমরা এখানে কেরালা অপশানে দাগ দিচ্ছি এবং পরের প্রশ্নের দিকে আমরা এগোচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেতাব কে জিতলেন? তো বন্ধুরা, সম্প্রতি ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন এলিনা ভিস্তেলিনা। তো আমরা এখানে ডি দাগের অপশানে দাগ দিচ্ছি। পরের প্রশ্নে যাচ্ছি, বিশ্বের বৃহত্তর বরফ উৎসব অনুষ্ঠিত কোথায় হলো? এটি হলো চীনে। পরের প্রশ্ন, কোন ব্যাংক সম্বন্ধিত প্রস্তাবের জন্যে ওলার সাথে সংঘবদ্ধ হলো? তো বন্ধুরা, ICICI ব্যাংক সম্বন্ধিত প্রস্তাবের জন্যে ওলার সাথে সংঘবদ্ধ হলো। তো আমরা এখানে বি দাগের অপশানে দাগ দেব। এবারের প্রশ্ন হচ্ছে, কোন মন্ত্রক নারী NARI নামক অনলাইন পোর্টাল চালু করলো? তো বন্ধুরা, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এটিকে চালু করলো। তো এখানে যে কটি অপশান এখানে রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে সি দাগের। পরের প্রশ্ন, তেল ও গ্যাস ক্ষেত্রে সহযোগিতার জন্যে ভারত কোন দেশের সহিত মৌ স্বাক্ষর করলো? তো ভারত মৌ স্বাক্ষর করলো ইসরায়েলের সাথে। এখানে আমরা বি দাগের অপশানে দাগ দিচ্ছি। পরের প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন প্রতিষ্ঠান এক অভিযান চালানোর জন্য 31টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল? তো সেই সংস্থাটি হচ্ছে ISRO। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম কৃষকদের জন্য বিনামূল্যে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করলেন? তো ভারতের সেই রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা। পরের প্রশ্ন, আমেরিকার পর কোন দেশ সরকারিভাবে ইউনেস্কো থেকে নাম প্রত্যাহার করে নিল? তো এই দেশটি হচ্ছে ইসরায়েল। তো পরের প্রশ্নের দিকে যাব আমরা। এবারের প্রশ্ন, ভারতের বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? এক নম্বর অপশান বিজয় প্রকাশ, দু নম্বর অপশান নরেশ আইয়ার, তিন নম্বর অপশান বিজয় কেশব গোখলে এবং চার নম্বর অপশান সুরেশ কৃষ্ণা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো এই আজকের দিনও আমরা এই প্রশ্নটা রাখবো আমাদের কমেন্টস বক্সে। আশা করব সঠিক উত্তরটি আপনি পাঠাবেন, উত্তর যদি ভুলও হয় আমরা তার সঠিকটা আপনাকে রিপ্লাই করব। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের প্রশ্ন। এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে এবং ম্যাথমেটিক্সের কিছু PDF রয়েছে, অবশ্যই প্রত্যেক দিনই আপনি সেই PDFগুলোকে কালেক্ট করবেন এবং সেই PDFগুলোকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আমরা আশা করব যে আপনি আপনার কাট অফ মার্কে অবশ্যই পার করতে পারবেন। চলুন পরের প্রশ্নের দিকে আমরা দেখে নিই। এবারের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে তথ্য আদান প্রদানের জন্য চুক্তিবদ্ধ হলো? এক নম্বর অপশান সুইজারল্যান্ড, দু নম্বর অপশান আলবেনিয়া, তিন নম্বর অপশান বুলগেরিয়া এবং চার নম্বর কোরিয়া। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্বব্যাংক কোন দেশের কাঠামোগত উন্নয়নের জন্য 825 মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করল? তো সেই দেশটিকে হলো পাকিস্তান। পরের প্রশ্ন, 2022 সালের কমনওয়েলথ গেম কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এটি অনুষ্ঠিত হবে বার্মিংহামে। পরের প্রশ্ন, ভারতের ক্রিকেট
কন্ট্রোল বোর্ড মানে বিসিসিআই এর নতুন জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত কে হলেন? সাবা করিম। পরের প্রশ্নের দিকে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, দুগ্ধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বন্ধুরা, দুগ্ধসাগর জলপ্রপাত গোয়ায় অবস্থিত। এবারের প্রশ্ন, মাই জার্নি ফ্রম মার্সিয়াম লেনিসিসিয়াম টু মেহরুভিয়ান সোশ্যালাইজম বইটির লেখক কে? তো বন্ধুরা, এই বইটির লেখক হচ্ছেন সিএইচ হনুমন্ত রাও। পরের প্রশ্ন দিকে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য সাগর কবজ নামক উপকূল নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত করল? তো সেই রাজ্যটি হচ্ছে কেরালা। পরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় রেল ও পরিবহন বিশ্ববিদ্যালয় NRTU প্রতিষ্ঠা হলো কোন রাজ্যে? তো এটি প্রতিষ্ঠা হলো গুজরাটে। চলুন পরের প্রশ্ন দিকে এগোবো। এবারের প্রশ্ন হচ্ছে, ভারত সরকারের কোন মন্ত্রক উন্নয়ন ভারত অভিযানের দ্বিতীয় সংস্করণ চালু করলো? তো সেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পরের প্রশ্ন, 2008 সালে জাতীয় খারিফ সম্মেলন কোথায় আয়োজিত করলো? তো 2018 সালে জাতীয় খারিফ সম্মেলন আয়োজিত হলো নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, 2018 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স WPFI এ ভারতের স্থান কত? তো বন্ধুরা, এখানে ভারতের স্থান হবে 138তম। পরের প্রশ্নে যাচ্ছি। এবারের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য সরকার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা চালু করলো? তো এখানে সঠিক উত্তর হবে ত্রিপুরা। পরের প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বিদেশি ছাত্রদের ভারতে এসে পড়াশোনা করার কোন প্রোগ্রাম চালু করলো? তো বন্ধুরা, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বিদেশি ছাত্রদের স্টাডি ইন ইন্ডিয়া ভারতে এসে পড়াশোনার জন্য এই প্রোগ্রামটিকে চালু করলো। তো আমরা এখানে বি দাগের অপশানে দাগ দেব। পরের প্রশ্ন, সাউথ এশিয়ার জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 50টি পদক সহ প্রথম স্থান অধিকার করলো কে? তো বন্ধুরা, ভারতে সাউথ ইস্টার্ন জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 50টি পদক সহ প্রথম স্থান অধিকার করলো ভারত। পরের প্রশ্ন, কোন ভারতীয় বক্সার দ্য WBC এশিয়া কর্তৃক ভারতের সেরা বক্সার হিসাবে পুরস্কৃত হলেন? তো এটি হলেন নীরজ গোয়াত। পরের প্রশ্ন দেখব, 2018 সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হবে না? 2018 সালে সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হবে না। এখানে প্রথম অপশান ছিল রসায়ন, দ্বিতীয় ছিল সাহিত্য, তৃতীয় ছিল শান্তি এবং 4 নম্বর ছিল অর্থনীতি। তো এখানে সঠিক উত্তর আমরা দিলাম কোনটা? সাহিত্যকে। চলুন পরের প্রশ্নের দিকে আমরা যাব। এবারের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ পাকিস্তানের সঙ্গে একটি প্রধান বাণিজ্য পথ পুনরায় চালু করলো? তো সেই দেশটি হচ্ছে পাকিস্তান। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, AP-C6 নামক একটি নতুন কমিউনিকেশন স্যাটেলাইট চালু করলো কোন দেশ? তো এই দেশটি হচ্ছে চীন। আমরা এখানে দাগ দেব ডি দাগের অপশানে। পরের প্রশ্ন, বিশ্ব কার্টুনিস্ট দিবস কবে পালিত হয়? বিশ্ব কার্টুনিস্ট দিবস পালিত হয় 5ই মে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের দিনের মতো শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন। এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখবো যে অবশ্যই আমাদের চ্যানেল নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে নেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, তার সাথে সাথে এর নিচে আমরা ভিডিও ডেসক্রিপশানে একটা ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন সেট দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ম্যাথমেটিক্স সংক্রান্ত প্রশ্নগুলোকে দেখে নিতে পারেন। এবং প্রতিদিনে আমাদের এবার থেকে একটা করে ম্যাথমেটিক্স সেট আপনাদের দেব, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন। বন্ধুরা, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।